চট্টগ্রামে উত্তর কাটরুলি এলাকার একটি বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দগ্ধ হয়ে শিশু সহ 9 জন আহত হবার ঘটনা ঘটেছে। সোমবার রাতে নগরীর 6 তলা একটি ভবনে দুর্ঘটনা ঘটে। আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। চিকিৎসকরা বলছেন শ্বাসনালী পুড়ে যাওয়া আহতদের সবাই আশঙ্কাজনক অবস্থায় আছেন। এদিকে ঠিক কি কারণে আগুনের সূত্রপাত তা জানাতে না পারলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম। মঞ্জু, যে আপনারা জানেন যে উত্তর কাটটুলিতে একটি 6 তলা বাসভবনের 6 তলায় অগ্নিকাণ্ডে একই ফ্যামিলির 7 জন সহ মোট 9 জন দগ্ধ হয়েছে। এর মধ্যে কিন্তু অধিকাংশের শরীরের 5 থেকে 60% পুড়ে গেছে বলে চট্টগ্রাম বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন। বার্ন ইউনিটের প্রধান যে রফিক, উনি আমাদেরকে জানিয়েছেন যে এখান যারা দগ্ধ হয়েছেন তাদের কিন্তু অধিকাংশরই কিন্তু শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 3 থেকে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার চিকিৎসকরা বলছেন যে এরই মধ্যে কিন্তু একজনকে পিয়ারি বেগম নামে 60 বছরের একজনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এরপরে বাকি যারা আছেন তাদেরই কিন্তু শ্বাসনালী পড়ে যাওয়ার কারণে তাদেরই কিন্তু আইসিইউ লাগতে পারে বলে এখানকার চিকিৎসকরা জানিয়েছেন। আর কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, তিনি জানিয়েছেন যে আসলে কেন অগ্নিকাণ্ড হয়েছে এই ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি এখানে আসা স্বজনদের সাথে কথা বলেছিলাম, তারাও আসলে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা বলতে পারেনি। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন যে তারা ঘটনাস্থলে পরিদর্শন করে বুঝতে পারছেন যে প্রাথমিকভাবে ধারণা করছেন যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তারা আসলে যে রান্নাঘরও তারা দেখেছেন সেখানে কিন্তু চুলাগুলো অক্ষুণ্ণ আছেন বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আর যারা এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে কিন্তু 8 জন চিকিৎসা নিচ্ছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন কাজী মঞ্জুরুল ইসলাম।